হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো প্রতিবার মতো আজকে আরও একটা ওয়েদার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আবারও। দর্শক, জানিয়ে দেবো আজকের আবহাওয়া বার্তা, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, বঙ্গোপসাগরের মধ্যে চলে আসলাম, কী অবস্থা? তো আমরা একটু ট্রেকিং করি, তারপর আমরা 3 তারিখ ট্রেকিং করলে বঙ্গোপসাগরের ভয়াবহ কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এই যে দর্শক, আপনারা দেখেন 4 তারিখের মধ্যে চলে আসলাম, একটু ছোটো করে দিই আমরা। তো 4 তারিখের মধ্যে চলে আসলাম, ভয়াবহ পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো আমরা বৃষ্টি মুহূর্তে চলে যাবো। বৃষ্টি মুহূর্তে চলে গিয়ে কী অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখাবো, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো মঙ্গলবার আমরা 3 তারিখ মঙ্গলবার আমরা যখন চলে আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দেশের দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় বৃষ্টি থাকবে। এই যে, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি টেকনাফে প্রচণ্ডাকার ঝড় বৃষ্টির সম্ভাবনা, কক্সবাজারের ঝড় বৃষ্টির সম্ভাবনা, কুতুবদিয়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রামেতেও এইরকম পরিস্থিতি, ঝড় বৃষ্টির সম্ভাবনা অলরেডি থাকছে। তারপর উপকূলীয় অনেক জায়গায় খেলাপাড়া সহ বরিশাল, এখানে কিছু কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, তো কিছু কিছু জায়গায় মারাত্মক আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। তো পাহাড়ি অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এরকম থাকবে। তো কলকাতায় কিন্তু আবহাওয়া পরিষ্কার, ধামবাদ পরিষ্কার, রংপুর, তারপর পূর্ণিয়া, কৃষ্ণপঞ্জুরি, রাজশাহীতেও তেমন বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না, সিলিংয়ের মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে না। তারপর দামবাদে কিন্তু এরকম ওইরকম পরিস্থিতি কিন্তু পাওয়া যাচ্ছে না, ঝড় বৃষ্টি। তারপর রুরকেলাতেও কিন্তু নেই, খরবাতেও নেই। তারপর ভাবনেশ্বরের উপকূলীয় এখানে কিছু কিছু স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর দেশের কয়েকটি অঞ্চলে হালকা স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, আর তেমন কোথাও কিন্তু ভয়াবহ বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, অলরেডি আমরা সঠিক রিপোর্টটা বের করলাম। দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। যদি ট্রেকিং করে দিই, যে ট্রেকিং করলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণাঞ্চলে 7 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, প্রচণ্ড আকারে মারাত্মক আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু 7 তারিখের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বৃষ্টির ক্যালকুলেশন করে নিয়ে একটু কী অবস্থা হয় তা একটু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমরা 3 দিনের আবহাওয়া এরকম যদি দিয়ে দিই, যাই হোক 24 ঘন্টার মধ্যে দিলেও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে আমাদেরকে বৃষ্টি দেখাচ্ছে, 12 ঘন্টা দিলেও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি দেখাচ্ছে, 3 দিনের মধ্যে দিলেও এখানে চট্টগ্রাম কিন্তু অনেক জায়গায় ভারী বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি থেকে যাচ্ছে। চট্টগ্রাম কিন্তু আবহাওয়া বৃষ্টি থাকবে বলে আমরা আশঙ্কা করছি। দর্শক, যাই হোক, আমরা বৃষ্টি কবে নাগাদ বৃষ্টি হালকা হবে, বৃষ্টি চলে যাবে তা আমরা একটু দেখে নিই। 7 তারিখ যখন শেষ করব, কি অবস্থা? 7 তারিখ বিকেলের রাতের দিকে আস্তে আস্তে কমতে শুরু করছে বৃষ্টি। বৃহস্পতিবার চলে আসলাম আমরা, 5 তারিখ চলে আসলাম, বৃষ্টি নেই। 6 তারিখ যদি চলে যায় তাহলে কি অবস্থা? তেমন ভয়াবহ বৃষ্টি কিন্তু নেই। শনিবার 7 তারিখ চলে যায়, বৃষ্টি নেই। তারপর রবিবার 8 তারিখ চলে যায়, বৃষ্টি পাওয়া যাচ্ছে না। দর্শক, তো আমরা আর একটু চলে যাই, সোমবার 9 তারিখ, তো একটা ভয়াবহ বৃষ্টি কিন্তু আসতেছে, যা এটার পরিকাশ আমরা পরে করব, এই ভিডিওতে আমরা করব না। তো পরবর্তী ভিডিওতে আমরা করে দেবো আপনাদেরকে কী অবস্থা, কী আসতে যাচ্ছে আবার দেশের মধ্যে তা আমরা জানিয়ে দেবো। তো আজকে আমরা এই মুহূর্তে আবহাওয়ার তাপমাত্রাটা কেমন যাবে তাও একটু আমরা দেখে নিব। দর্শক, ধৈর্য ধরে ভিডিওটা ফার্স্ট অল লাস্ট পর্যন্ত দেখবেন। তো আপনার গ্রামে কেমন তাপমাত্রা হবে তা আপনি জেনে নিন এই মুহূর্তে। তো কোথায় তাপমাত্রা বেশি এই মুহূর্তে? আমরা যদি ঠিক 12টা 1টার দিকে যদি চলে যাই, তাহলে দেশের মধ্যে 30 ডিগ্রি, 28 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এখানে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তারপর রাজশাহী 31 ডিগ্রি, 32, 33 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম এখানে তাপমাত্রা একটু কম, ভয়াবহ তাপমাত্রার উপর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। কলকাতা কিন্তু তাপমাত্রা থাকবে, রাজশাহীতেও থাকবে কিছুটা। তারপর দেশের দক্ষিণাঞ্চলে তেমন ভয়াবহ তাপমাত্রার রিপোর্ট কিন্তু নেই। তো এখানে ধানবাদ থাকবে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে এখানে ধানবাদের মধ্যে। রুরকেলাতে কিন্তু 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু বয়ে যাবে বলে আমরা আশঙ্কা করতে পারছি। দর্শক, তো দর্শক আমরা একটু সরম পোডকাস্ট দেখে নেব কী অবস্থা। সরম পোডকাস্ট গিয়ে আমরা আর একটু সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেখানে আমরা সরম পোডকাস্টে ক্লিক করে দিলাম।
তো আমরা দেখি কি অবস্থা কিন্তু হতে যাচ্ছে। তো বায়ু দেখতে পাচ্ছেন আপনারা লো কোয়ালিটি, 3 তারিখ এখানে তেমন ভয়াবহ বায়ু বাতাস থাকবে না, দক্ষিণাঞ্চলেও কিন্তু ভয়াবহ বাতাস থাকবে না, তো মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি থাকবে শুধু, তো বাতাসের গতিবেগ কিন্তু থাকবে না তেমন। তাপমাত্রা যদি যাই, ভয়ানক তাপমাত্রাও কিন্তু পাওয়া যাচ্ছে না, এক্সট্রিম ফোরকাস্ট বা ভয়াবহ তাপমাত্রা নেই বললে চলে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গারৌলি, এখানে যে সিঙ্গারৌলি, তো এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা তেমন ভয়াবহ তাপমাত্রা নেই, শীত শীত বাফ কিন্তু এখানে কিন্তু থাকছে, পাটনাতেও থাকছে, তারপর এসব অঞ্চলে যে আপনারা দেখতে পাচ্ছেন কামপুর, তো এখানে কিন্তু প্রচণ্ড আকারে ঠান্ডা, এরকম পরিস্থিতি কিন্তু বয়ে যাচ্ছে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আর কোথাও কিন্তু এরকম ভয়াবহ ঠান্ডা কিন্তু পাচ্ছি না, শীত কিন্তু পাচ্ছি না, আংশিক আংশিক এরকম পরিস্থিতি কিন্তু শীত থাকলে থাকতে পারে, তবে শীত কিন্তু এখনও কিন্তু পাচ্ছি না। তারপর আমরা পূর্ণিয়াতেও কিন্তু দেখতে পাচ্ছি স্বাভাবিক কিছুটা গরম, ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, রংপুরের মধ্যেও নেই, এরকম পরিস্থিতি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। যদি বৃষ্টি যদি দেখি তাহলে বৃষ্টির কী অবস্থা, বৃষ্টি যদি দেখি তাহলে ঠিক দক্ষিণাঞ্চলের প্রায় জায়গায় ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি দেখা আছে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, 7 তারিখের মধ্যে যদি দিয়ে দিই তাহলে দক্ষিণাঞ্চলে বৃষ্টি থাকছে, দর্শক দেখতে পাচ্ছেন দক্ষিণাঞ্চলে বৃষ্টি থাকছে। 5 তারিখ যদি দিয়ে দিই কী অবস্থা একটু দেখি, 5 তারিখের মধ্যে দিয়ে দিলে তাহলে বৃষ্টি বিদায়, তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর নেই, বৃষ্টি কিন্তু বিদায় নিতে যাচ্ছে দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এরপরে আরও একটা বৃষ্টি আসতে পারে, তা আমরা কবে থেকে আসবে তা আপনাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, তো আমাদের ভিডিওগুলো দেখবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন, তো তাপমাত্রা যদি আমরা 7 তারিখের মধ্যে দিয়ে দিই প্রচণ্ড আকারে শীত ঠান্ডা কিন্তু শুরু হতে যাচ্ছে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছি তাপমাত্রা লো কোয়ালিটি, এই যে ঠান্ডা পরিবেশ, এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। দেখো আমরা তাপমাত্রা আর একটু দেখাই কী অবস্থা, ওই রকম ওই সময়ের মধ্যে আমরা ঠিক 7 তারিখ 8 তারিখ চলে যাব, আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ 8 তারিখ চলে যাব, তো আমরা একটাই চলে যাব, ঠিক একটাই, তাহলে ভয়াবহ তাপমাত্রা নাই, শীত শীত বাপ কিন্তু থাকবে, 7 তারিখ চলে যায়, 7 তারিখের কী অবস্থা আমরা একটু দেখে নিই। তো আমরা 7 তারিখ দেখে নিব ঠিক 1টার সময় কী অবস্থা, ভয়াবহ তাপমাত্রা কিন্তু কমতে যাচ্ছে, আবার আগামীতে ভয়াবহ তাপমাত্রা কিন্তু তেমন থাকবে না, কিন্তু ভয়াবহ তাপমাত্রা অনেকটা কমে আসবে বলে আমরা আশঙ্কা করছি প্রিয় দর্শক। তো আমরা শীত কেম কুয়াশা কুয়াশা কেমন থাকবে তা একটু আমরা দেখে নিব, কুয়াশা শূন্য, তো কুয়াশা যদি আমরা দেখি নিই তাহলে 3 তারিখ দেখতে পাচ্ছেন কুয়াশা কোথায়, এই যে প্রথম আমরা দেখতে পাচ্ছি কুয়াশা, অবশ্যই আজকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক জায়গায় কিন্তু কুয়াশার জন্য বাপ এরকম কিন্তু দেখা যাচ্ছে, কুয়াশা অবশ্যই আপনারা বুঝবেন। তো বুধবার যদি চলে যায় তাহলে বুধবারের মধ্যে কিছু কিছু জায়গায় কুয়াশাচ্ছন্ন থাকছে বাংলাদেশের, বিশেষ করে উত্তরাঞ্চলে সিলেট বিভাগে এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি, উপরে সিলেট বিভাগের পশ্চিমে কিছু কিছু অংশে অবশ্যই কুয়াশাচ্ছন্ন এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে, বিবাড়িয়াতে কিন্তু দেখা যাচ্ছে, তারপর আমরা পাহাড়ি অঞ্চলে কয়েকটি অঞ্চল ঘিরে এরকম কিন্তু কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা বৃহস্পতিবার দিয়ে দিই তাহলে বৃহস্পতিবারের মধ্যে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় কুয়াশাচ্ছন্ন রিপোর্ট, এরকম পরিস্থিতি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, আমরা আশঙ্কা করতে পারছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে যেন কোনোভাবে মিস না হয়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।